আমরা ঘুরতে ঘুরতে আমরা রাস্তাকে চিনি জানিনি আমরা কিছু সব ঝামেলা চিল্লা চিল্লি বাদ দাও তোর কথা কি যাবো আমরা চাইলে এসি রাস্তায় আমি তো বলছি তোমাকে হিসাব হয়নি কালো ছাগল 600 রিয়াল ব্যাটা বাচ্চা আছে সাদাটা 550 টাকা ও যখন নিজে মুখে বুঝি 550 টাকা 550 টাকা মাংস তার মানে আমরা 750 থেকে 500 টাকা দিতে পারি ওর মাংস হবে ধরো 750 আচ্ছা বর্তমানে বাংলাদেশে 20,000 টাকার উপরে ছিলেন পালে যা আছে দুইটা কিনলাম আমরা দেখি কত কেজি মাংস হয় আশা করি 40 কেজি হবো দেখা যাক কতটুকু হয় রুমি নিজে আমরা জবাই করবো নিজে নিজে দেখি দুটো মাকসালা জবাই করলে 60 টাকা লাগবো ছোট সাইজ করলে আরো বেশি নিব আবার রুমে যাই আবার চোরাই লাগবো আর আমরা তো রুমে তো বসেই থাকবো এখন আমি একটা পেপসি কিনি আমার কাছে
খাবো এখন ছাগলটা জবাই করবো, তোমরা ডিউটি করো না, কাজ করবো এমনি এমনি কি পঞ্চাশ টাকা দিলে লাভ কেজি দাও তাই বলবি তো নিয়ে নি আমি বলে দিলাম শুনে এক কাটার কথা, যা হয় হবে 52 কেজি মাংস হবে, এরকম বলে দিলাম তো শেষ 26 কেজি গাড়ি 26 কেজি গাড়ি 52 কেজি মাংস দুইটা ছাগল কানাম, এগুলোকে কানাম বলা হয় দুম্বা, 1,045 টাকা, 1,045 রিয়াল, যেটা আপনার বাংলাদেশের টাকা হিসেবে হিসেব করলে আপনার পড়ে প্রায় 30,000 টাকা মতো। ওহ